সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। দিনের পর দিন গ্ল্যামারাস হয়ে উঠছেন বাংলার প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার হটনেসের মাত্রা যেন ক্রমশ ছাড়িয়েই চলেছে, কিন্তু এই গ্ল্যামারের পিছনে রহস্য তো কিছু একটা রয়েছে। মন থেকে খুশি থাকাই এই গ্ল্যামারের পিছনে তার রহস্য। জীবনে পজিটিভিটি নিয়ে এগিয়ে যাওয়ার কারণে তিনি সর্বদা এতটাই খুশি থাকেন। তার আনন্দের কোনো ঠিকানা থাকে না যখন তিনি নিজের দুই পোষ্য চিকু এবং ম্যাক্সের সঙ্গে থাকেন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং চিকু, ম্যাক্স ও পরিবারকে নিয়ে সর্বদাই ব্যস্ত মিমি চক্রবর্তী। পাশাপাশি পেশাগত জীবন তো রয়েছে, তবে এসবের বাইরেও কিন্তু আরও একটি জিনিস আছে যেটি মিমি চক্রবর্তীকে আরও বেশি খুশি করে দেয়, আর সেটা হলো গান। এখন তিনিও নিজের সেই ছোটবেলার প্যাশনকে ধীরে ধীরে পেশা বানিয়ে ফেলেছেন। যদিও তেমন ইচ্ছে তার নেই গানকেই পেশা বানানোর, তবুও তিনি অভিনয়ে বেশি মন দিতে চান। প্যাশনের কারণেই গান ধরে ফেলেন মাঝে মধ্যে। সম্প্রতি তার মিউজিক ভিডিও তোমার খোলা হাওয়া মৌসুমী দ্বীপে গিয়ে হয়েছে গানের শুটিং। সেখানকার নানা ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী। গানটি মুক্তি পাওয়ার পর স্বাভাবিকভাবেই তাঁর প্রশংসায় ভরে গিয়েছিল নেট দুনিয়া। এবার সেই গানের আরও একবার রিমাইন্ডার নিয়ে প্রকাশ্যে এলেন মিমি, যেখানে তাকে দেখা গিয়েছে এক মিউজিক ভিডিওর কস্টিউমে। মৌসুমী দ্বীপের শীতল হাওয়া, গায়মাখা রোদের আলো, সঙ্গে মিমির হটনেস, গোলাপি রঙের হলটার নেক বিকিনি ব্লাউজ, সঙ্গে নীল রঙের শাড়ি। নিমিষের মধ্যেই তাঁর রূপে ফের মুগ্ধ হয়েছে সাইবারবাসী। তাকে দেখে একের পর এক ভক্তদের মন্তব্য, এমন রূপে তিনি 8 থেকে 80 মন ভোলাচ্ছেন। স্মোকি মেকআপে মিমি শীতের দিনেও যেন রীতিমতো উষ্ণতা ছড়িয়ে দিলেন নেট দুনিয়ায়। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।